নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত তো প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত চাকরির সুখবর এখানে হসপিটালে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে বন্ধুরা বিভিন্ন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে তোমরা যে পোস্টগুলোতে বন্ধুরা আবেদন করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব তার জন্য বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদন বন্ধুরা এখানে সাত পাঁচ দুই তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের এখানে অনলাইনে যা প্রসেস সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তো এখানে যে বন্ধুরা সুইটালগুলোতে যে সমস্ত পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে বন্ধুরা সরকারি যে হসপিটালগুলোতে বন্ধুরা যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করবো এখানে মেডিকেল ফিজিসিয়াস্ট পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে বন্ধুরা লেভেল পে কি রয়েছে এখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে প্লাস বন্ধুরা তোমাদের এখানে অ্যালোয়েন্স থাকবে ঠিক আছে এখানে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স অবশ্যই বন্ধুরা তোমাদের এখানে সাত পাঁচ দুই হাজার চব্বিশ হিসাবেই কিন্তু গণনা করা হবে অর্থাৎ এই ডেট হিসাবে তোমাদের বয়স কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এমএসসি অ্যান্ড ডিপ্লোমা রেডিওলজিক্যাল ফিজিক্স অর অর ইকুয়াভ্যালেন্ট এ ই অ্যাপ্রুভ কোয়ালিফিকেশনস সার্টিফিকেট অফ রেডিওলজিক্যাল সেফটি অফিসার ফ্রম এইআরবি থেকে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এক বছর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অফ মেডিক্যাল ফার্মাসিস্ট স্টেট অফ অ্যাক্ট টেকনোলজির থেকে ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ডিজাইরেবল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামিং স্কিল সি প্লাস প্লাস ম্যাটল্যাব পাইথন এক্সেট্রা এর উপর বন্ধুরা তোমাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে লোকেশন কোথায় রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই সাথে বন্ধুরা তোমাদের এখানে জব লোকেশনস অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে এখানে বন্ধুরা তোমাদের চাকরি হবে এরই সাথে বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে লেভেল পে অর্থাৎ বন্ধুরা এখানে উনিশ হাজার নশো টাকা তোমাদের লেভেল টু হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে অ্যালাউন্সও বন্ধুরা তোমরা এখানে পাবে এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা সাতাইশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে গ্রাজুয়েশানস ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি সাথে বন্ধুরা নলেজ অফ মাইক্রোসফট অফিস অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের মাইক্রোসফট অফিসের উপর কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে তো এখানে শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন পাস করে নিয়ে সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর যদি নলেজ থাকে বন্ধুরা তাহলে তোমরা এখানে এই লোয়ার ডিভিশন ক্লার্ক যে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাইতে বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করা হবে এরই সাথে বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা তোমাদের পে লেভেল পঁচিশ হাজার পাঁচশো টাকা তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে বন্ধুরা তোমরা এখানে অ্যালাওয়েন্স পাবে এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বন্ধুরা সাতাইশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেক আগুরি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে বয়স তোমাদের সাত পাঁচ দুই হাজার চব্বিশ হিসাবে বন্ধুরা সাতাইশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে গ্রাজুয়েশনস ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে বিএ পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে শর্ট হ্যান্ড স্পিড তোমাদের আশিটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপিং করতে হবে এবং নর্মালি তোমাদের টাইপিং স্পিড বন্ধুরা এখানে তোমাদের চল্লিশটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করতে হবে এখানে কম্পিউটার কোর্সের ক্ষেত্রে বন্ধুরা মিনিমাম তিন মাসে তোমাদের এখানে কোর্স করে থাকতে হবে মাইক্রোসফট অফিসের উপর সাথে বন্ধুরা এখানে গ্র্যাজুয়েশনস উইথ ডিপ্লোমা অর ডিগ্রি এ কম্পিউটার অর ইনফরমেশন টেকনোলজি আর অ্যাকসেপ্টেড ফ্রম থ্রি মান্থ অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা যদি গ্রাজুয়েশন ডিপ্লোমা এবং ডিগ্রি কম্পিউটার বা সাথে ইনফরমেশন টেকনোলজি নিয়ে তোমরা যদি এখানে তিন মান্থের কম্পিউটার কোর্স করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মিনিমাম ওয়ান ইয়ার সেক্রেটারিয়াল এক্সপিরিয়েন্স ইন রেপিউটেড অর্গানাইজেশনস থেকে যদি বন্ধুরা তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে ডিজাইরেবল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পেপারেজ উইল বি গিভেন ক্যান্ডিডেটস ফর হ্যাভিং ডিপ্লোমা অর সেক্রেটারিয়াল কোর্স যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের জব লোকেশন টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে নার্স পোস্টের জন্য শুধুমাত্র এখানে ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এখানে লেভেল বন্ধুরা তোমাদের এখানে চুয়াল্লিশ হাজার নশো টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টে তোমাদের স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যালাওেন্স দেওয়া হবে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তিরিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের সাত পাঁচ দুই হাজার চব্বিশ হিসাবে বন্ধুরা তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কি দরকার হয়েছে এখানে তোমরা জেনারেল নার্সিং এবং মিড ওয়েলফেয়ার প্লাস ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং অথবা বেসিক অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেট ফ্রুট হাফ এলিজিবল টু রেজিস্টার উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের রেজিস্টার করা থাকতে হবে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে কি দরকার রয়েছে এখানে এক বছর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন ফিফটি বেডেড হসপিটাল অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের এক বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে পঞ্চাশটি বেডের হসপিটালের উপর ঠিক আছে এখানে জব লোকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে টাটা মেমোরিয়াল হসপিটালে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে এরই সাথে বন্ধুরা এখানে টেকনিক্যাল পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের পে লেভেল অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে এই পোস্টে স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের অ্যালাওয়েন্সও কিন্তু থাকবে ঠিক আছে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে তিরিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ হিসাবে বন্ধুরা তিরিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে টুয়েলভ স্ট্যান্ডার্ড যদি পাস করে থাকো সাথে বন্ধুরা ডিপ্লোমা ইন ওয়ান ইয়ার অথবা সিল ইন আইসি ওটি ইলেকট্রনিক্স ডায়ালসিস টেকনোলজির ফর্মে রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের তিন বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ট্রেডের উপর অর্থাৎ বন্ধুরা এখানে টেকনিশিয়ান পোস্টে তোমরা আবেদন করার ক্ষেত্রে এই পোস্টে কাজ করা কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বন্ধুরা যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে এখানে হসপিটালে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন পর্ব শেষ হবে বন্ধুরা সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশন এবং স্কিল টেস্টের উপর কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস এখানে স্ক্যান করে আপলোড করতে হবে বন্ধুরা তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা এসএসসি যে পাসিং সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা এখানে দিতে পারবে সাথে বন্ধুরা এখানে এজুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট ফাইনাল এক্সামিনেশনের তোমাদের সার্টিফিকেট এখানে দিতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটও আবেদন করার ক্ষেত্রে লাগবে ঠিক আছে সাথে বন্ধুরা এখানে পার্সনস উইথ ডিসাবিলিটি অর্থাৎ ফিজিক্যাল ডিজাবিলিটি যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে অর্থাৎ বন্ধুরা এখানে পিডাবলিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এই সার্টিফিকেট এখানে আবেদন করার ক্ষেত্রে লাগবে এখানে এজের রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে এস সি এস টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা এখানে পাঁচ বছরের বয়সে ছাড় পাবে সাথে বন্ধুরা এখানে এস সি এস টি ক্ষেত্রে তোমরা এখানে দশ বছরের বয়সে ছাড় পাবে এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এস সি ক্যাটাগরি থেকে তোমাদের এখানে তিন বছর এখানে প্লাস হবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমরা যারা এখানে টাটা মেমোরিয়াল এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমরা এখানে পাঁচ বছরের বয়সে ছাড় পাবে এরই সাথে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে এস সি এবং ফিমেল ক্যান্ডিডেটস সাথে পার্সন উইথ ডিসাবিলিটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না তোমরা সম্পূর্ণ এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টাটা মেমোরিয়াল সেন্টার টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সাথে বন্ধুরা ষোলো চার দু হাজার তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বন্ধুরা তোমাদের যে সমস্ত পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এখানে বন্ধুরা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা ইতিমধ্যে হসপিটালে নিয়োগ হতে চলেছে তোমরা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং কাজের কিছু দক্ষতা রয়েছে এবং প্রত্যেক আগ্রহী চাকরি অর্থাৎ মেয়ে এবং ছেলে উভয়েরই তোমাদের এখানে এই টাটা মেমোরিয়াল হসপিটালে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে তো এখানে চাকরি করার ক্ষেত্রে প্রথমেই তোমাদের এখানে বন্ধুরা অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হচ্ছে তোমরা এখানে প্রত্যেকে যে সমস্ত পোস্টে এখানে আবেদন করবে তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে এখানে আবেদন করবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইতিমধ্যে যা সম্পূর্ণ আপডেট আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে